বুধবার টিসিএস সভাপতির কাছে প্রাক্তন সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে ডেপুটেশন দিল বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক দীর্ঘদিন যাবৎ তিনি কমিটির সঙ্গে কোনো রকম যোগাযোগ না রেখে নিজের ইচ্ছে মতো টিম সিলেকশন হোক কিংবা যে কোনো অর্থনৈতিক ব্যাপার কোনো বিষয়ে কমিটির কারোর সঙ্গে বোঝাপড়া করেন না। একমাত্র ওনার কারণেই বিলোনিয়া ক্রিকেট পিছিয়ে যাচ্ছে, যেখানে টিম পাঠাচ্ছে সেখানে নিরাশ হতে হচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে মেজরিটি ক্রমে সিদ্ধান্ত নিয়ে ওনার প্রতি আস্থা এনে নতুন আরেকজনের নাম প্রস্তাব এনে তাকে সম্পাদক বানিয়ে ওনাকে সঙ্গে নিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে এক ডেপুটেশনে মিলিত হয় বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এইসব বিষয়গুলি টিসিএ সভাপতি গোচরে আনার জন্য, পাশাপাশি আগরতলায় যেই খেলার মাঠগুলিকে ফ্লাড লাইট দিয়ে সাজিয়ে উন্নত মানের করা হয়েছে সেই রকমভাবে বিলোনিয়ার মাঠগুলিকেও যাতে সেইভাবে সাজিয়ে তোলা হয়। বিলোনিয়া ক্রিকেট উন্নত হলে রাজ্যের সার্বিক খেলাধুলার মান উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন ডেপুটেশন দিতে আসা কমিটির সদস্যরা। আমরা প্রেসিডেন্ট, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এসেছি। ওনার কাছে আমাদের কিছু অভিযোগ আছে, ওই অভিযোগগুলো উনি তদন্ত করে দেখার জন্য। অভিযোগ হচ্ছে বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রিভিয়াস যিনি সম্পাদক ছিলেন উনি কমিটির সঙ্গে কোনো যোগ জিজ্ঞাসা না করে সব সময় নিজেই হ্যান্ডেলিং করেন, অর্থনৈতিক থেকে শুরু করে ক্রিকেটের টিম সিলেকশন থেকে শুরু করে প্রকৃত যে অর্থে ক্রিকেটকে ডেভেলপ করার যে বিষয় সেই বিষয়টা তিনি কাউকে অবগত করেন না। অবগত না করার ফলে বিলোনিয়ার ক্রিকেট সব সময় পিছিয়ে যাচ্ছে, যেখানে টিম পাঠাচ্ছে সেখানে মাইনাস। তা আমরা মেজরিটি সদস্য যারা আছি তারা সিদ্ধান্ত নিয়ে তারা অনাস্থা আনে, আমরা নতুন ওই সদস্যদের মধ্যে শুভাকাঙ্ক্ষী একজনকে আমরা সম্পাদক বানিয়ে আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের স্টেট সাহেবের সাথে, প্রেসিডেন্ট সাহেবের সাথে সাক্ষাৎ করে আমরা বিষয়গুলো ওনার গোচরে আনার জন্য চেষ্টা করছি এবং আজকে মিলিত হয়ে ওনাকে সমস্ত বিষয়গুলো অবগত করে আগামী দিন যাতে বিলোনিয়ার ক্রিকেট যাতে উন্নত হয়। বিলোনিয়ার ক্রিকেট উন্নত হলে রাজ্যের সার্বিক খেলাধুলার মান উন্নয়ন হবে। তারপরে আমরা মাঝে মধ্যে দেখেছি পত্রপত্রিকাতে যে আগরতলায় যে বিভিন্ন মাঠে, আন্তর্জাতিক মাঠ এবং ন্যাশনাল মাঠে ফ্লাড লাইটেরও একটা ব্যাপার আছে, সেই ব্যাপারগুলা আমরা স্যারের সাথে, আমাদের সাহেবের সাথে আলোচনা করব। পাশাপাশি টিসিএ সভাপতি আমাদের এই বিষয়গুলো যাতে গুরুত্ব সহকারে নজর দিয়ে এবং এসব দুর্নীতির তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার তারও আহ্বান জানান বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।